আসসালামু আলাইকুম, আমি নাহিদ আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। হালিমা এবং হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? সবাই সবাই ভালো আছো? এই করোনাকালীন সময় তোমরা বাসায় আছো, তোমরা পড়াশোনা করবে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, পরীক্ষা হবে, তোমরা প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমাদের সুযোগ্য জেলা প্রশাসক তার নেতৃত্বে আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের একটি দেশাত্মবোধক গান শোনাব, যে গানের মাধ্যমে তোমরা আজকে কি ক্লাস সেটা তোমরা বুঝতে পারবে। এই পথটা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পথটা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এ আমার প্রেম কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতি ধান ছিঁড়ে নদীর তীরে নিজেকে হারিয়ে জানো নিজেকে হারিয়ে জানো পাই ফিরে ফিরে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। কি সোনামণিরা, এই গান শুনে বুঝতে পারছো আমাদের আজকে আজকে ক্লাস কি হবে? আজকে তোমাদের ক্লাস দ্বাদশ অধ্যায়, অষ্টম শ্রেণী দ্বাদশ অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই গানের মাধ্যমে আমরা কি বুঝলাম? আমাদের বাংলাদেশকে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশ হলো আমাদের মা, আমরা মাকে যেমন ভালোবাসি ঠিক তেমনই আমরা দেশকেও ভালোবাসবো। আচ্ছা, আমাদের আজকের পাঠ হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বাদশ অধ্যায়, আর আজকের পাঠ হলো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তার সোনামণিরা, সবাই তোমরা বই বের করো, 227 পেজের দ্বাদশ অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে, এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটানো সম্ভব। তাহলে কি বুঝলে? আমাদের প্রকৃতির কাছ থেকে যেগুলো আমরা পাই সেগুলো হলো কি? আমাদের প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে থাকে। তাই এই অধ্যায় বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, এই বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো কি কি দেখো। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন মাটি, পানি, বাতাস, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষের নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে এবং সেটা কাজে লাগায়। নিচে আমরা এই প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত মাটি। কি মাটি? বাংলাদেশের একটি মূল্যবান সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর, বেশিরভাগ এলাকায় বছরে তিনটি ফসল উৎপন্ন হয়। দেশের দশ ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা, পাহাড়ে প্রচুর প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে।
তাহলে কি মাটি মাটি বাংলাদেশের একটি কি সম্পদ মূল্যবান সম্পদ এই মূল্যবান সম্পদটা আমাদের এই দেশের মাটি কিন্তু খুবই উর্বর এই মাটিতে বিভিন্ন ফসল উৎপন্ন হয় দেশে প্রায় 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি পাহাড়ে প্রচুর প্রাণীজ বনজ ও খনিজ সম্পদ রয়েছে এরপরে কি নদ-নদী বাংলাদেশ কি মাটির দেশ নদীমাতৃক দেশ এই দেশে ছোট বড় অনেক নদী রয়েছে নদীগুলো মালামাল পরিবহনের জন্য সহজ মাধ্যম নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ আমাদের এই দেশ থেকে পাওয়া যায় এই নদ-নদী থেকে এরপরে আসো কি খনিজ সম্পদ আমাদের কি কি খনিজ সম্পদ রয়েছে বাংলাদেশে মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ এগুলোর মধ্যে কয়লা গ্যাস চুনাপাথর চীনামাটি সিলিকা বালি উল্লেখযোগ্য তাহলে কি আমাদের দেশে খনিজ সম্পদ রয়েছে কি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে আর এই খনিজ সম্পদগুলোর মধ্যে কি কি রয়েছে উল্লেখযোগ্য সেটা হলো কয়লা গ্যাস চুনাপাথর চীনামাটি সিলিকা বালি উল্লেখযোগ্য এরপরে আমরা আসব বন সম্পদ বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত 24,938 বর্গ কিলোমিটার দেশের মোট ভূভাগের 16 ভাগ বনভূমি আমাদের বাংলাদেশে রয়েছে বনে রয়েছে মূল্যবান গাছপালা এইগুলো আমাদের ঘরবাড়ি আসবাবপত্র তৈরিতে বিভিন্ন কাজে লাগে আমাদের আরও বেশি অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন ছিল আমাদের মোট আছে হলো 16 ভাগ বনভূমি কিন্তু 25 ভাগ থাকলে আমাদের বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে পরিচালিত হতো আর আমাদের ভারসাম্য প্রাকৃতিক যে ভারসাম্য এটা রক্ষা করতে পারত আচ্ছা এরপরে আসো মৎস্য সম্পদ বাংলাদেশে অনেক নদ-নদী খালবিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এসব খালবিল নদ-নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ এছাড়া সামুদ্রিক মাছও আমাদের খাদ্য চাহিদা পূরণ করছে মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে এটা এরপরে আসলো প্রাণী সম্পদ আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে প্রাণী সম্পদগুলো তোমরা চিনো কি কি তোমরা জানো বলো তো কি গরু মহিষ ভেড়া হাঁস মুরগি প্রভৃতি এগুলো কি আমাদের গৃহপালিত প্রাণী এগুলো থেকে আমরা কি করি এগুলো আমরা গরুর মাংস আমরা গরুর গোশ খাই তোমার খাসির গোশ খাই এরপরে হাঁস মুরগি এগুলো আমরা খেয়ে জীবন ধারণ করি এরপরে হলো সমুদ্র সম্পদ সমুদ্র সম্পদের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জুড়ে রয়েছে বঙ্গোপসাগর সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ তাহলে কি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জুড়ে রয়েছে কি বাংলাদেশের দক্ষিণে হলো কি বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে কি চট্টগ্রাম মংলা আর হলো পায়রা সমুদ্র বন্দর সমুদ্রের পানি থেকে আমরা কি তৈরি করি লবণ তৈরি করি তোমরা এই যে যে লবণটা খাও এটা কোথা থেকে খাও জানো তোমরা সমুদ্রের পানি থেকে আমরা এই লবণটা রিফাইন করে এই পানিটা রিফাইন করে প্রথমে আমরা পানিটা জাল দিয়ে লবণ তৈরি করে এবং এটা মেশিনের মাধ্যমে রিফাইন করে এটা পানি লবণ তৈরি করে তাহলে আমরা কোথা থেকে পানিটা লবণটা পাই সমুদ্রের পানি থেকে এছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ সাগরের আমাদের প্রচুর মাছ আছে সেটা কি কি মাছ তোমরা জানো সাগরের মাছ কি কি সাগরের মাছ তোমরা রূপচাঁদা রূপচাঁদা মাছ চিনো সাগরের মাছ রূপচাঁদা লাক্ষা ছুরি তারপরে তোমার কোরাল এগুলো হলো সামুদ্রিক মাছ এগুলো আমাদের এই সামুদ্রিক মাছ খেলে কি হবে গলগণ্ড থেকে আমরা রেহাই পাবো এই কারণে আমাদের সাগরের মাছ খাওয়া উচিত এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ যদিও জনসংখ্যার তুলনায় কোনো কোনো সম্পদ যথেষ্ট পরিমাণ নেই তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে এগুলো ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়েই দেশ সমৃদ্ধি হতে পারব আমাদের যতটুকু সম্পদ আছে এই সম্পদ দিয়ে যদি আমরা
নিজেদের কল্পনা নিজেদের পরিকল্পনা করে সংসারটা পরিকল্পনা করে আমরা দেশকে পরিচালনা করি, তাহলে আমরা সংসম্পূর্ণ দেশকে সংসম্পূর্ণ হিসাবে গড়ে তুলতে পারব। আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে দেশকে উত্তরোত্তর বৃদ্ধি করছে, দেশ আজ উন্নয়নশীলের দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের শুধু একা সে করলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যে যেখানেই আছি, যে থেকে যে অবস্থাতেই আসি, সে অবস্থা থেকেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সোনারা, আমাদের আজকের এখানে প্রথম পাঠ হলো, এই প্রথম পাঠ থেকে আমরা কিছু প্রশ্ন দিব তোমাদের, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখো। ছোট ছোট প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এইটু তোমরা রিডিং করলে তোমরা বুঝতে পারবে। প্রাকৃতিক সম্পদ কাকে বলা হয়? প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ কাকে বলে? আমাদের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো কি কি? প্রাকৃতিক সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলো কি কি? বাংলাদেশে সাধারণত কত ভাগ বনভূমি রয়েছে? বাংলাদেশে কত ভাগ বনভূমি রয়েছে? আমরা যতটুকু রিডিং করিয়েছি এর থেকে তোমরা এই প্রশ্নগুলো কয়েকবার যদি তোমরা এটা ডিভিশন নাও, তাহলে তোমরা এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে। আর তোমরা হালিমা ফরিদপুর অনলাইনে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে, তোমরা এই ক্লাসগুলো সবাই দেখবে এবং ভালো করে পড়াশোনা করবে, শরীরের প্রতি খেয়াল রাখবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।